নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সজনে ডাঁটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব। নিরামিষ দিনে এরকম একটা চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। আমি কয়েক রকমের সবজি দিয়ে এই সজনে ডাঁটা চচ্চড়িটি বানিয়েছি। এখানে আমি সজনে ডাঁটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আমি এখানে তিন চারটা চিকন সাইজের বেগুনও লম্বা করে কেটে নিয়েছি, আর একটা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে একটা পটলও আমি দিয়েছিলাম। একটা পটলও আমি সবগুলো সবজির মতনই লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আমি দিয়েছিলাম চার পাঁচটা কাঁচা টমেটো। কাঁচা টমেটোগুলোকেও আমি একটা টমেটোকে চার টুকরো করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা হলে এবার আমি সবজিগুলো দিয়ে দেব। আর এই সবজিতে কিন্তু, এই চচ্চড়িতে কাঁচা টমেটোর জন্য কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে, খেতে একটু টকটক আসে। আর গরমের দিনে কিন্তু এরকম একটা চচ্চড়ি বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো আমি সবগুলো সবজি একেবারে দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ দিয়ে আমি সবজিটাকে একটু রান্না করব। এরপর আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল। জল দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটি করব। যেহেতু সজনে ডাঁটাগুলো একটু শক্ত হয়ে গেছে তাই অনেকটা টাইম লাগবে। আর এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর আমি সর্ষে কাঁচা লঙ্কার বাটাটাও দিয়ে এবার একটু রান্না করে নেব ভালো করে। দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু বেশ ভালো লাগে চিনি দিলে, একটু ঝাল ঝাল টকটক একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। তো আমি চিনি দিয়ে আমি এবার লো ফ্লেমে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি একদমই লো ফ্লেমে রান্নাটি করেছি। তো আমি তিন চার মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমার সজনে ডাঁটা আলু সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেল সজনে ডাঁটা চচ্চড়ি, বেশ ভালো হয়েছিল খেতে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।